চাল ডাল তেল মশলা থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারে এখন প্রায় সবই ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে বেগুন, পেঁপে ও রসুন সহ অন্যান্য নিত্যপণ্যের দাম। তেলের দাম বাড়লেও সরবরাহ স্বাভাবিক হয়নি এখনও। বাজারের এমন টালমাটাল অবস্থায় রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা। প্রতিনিয়ত বাজারের তালিকা থেকে বাদ দিচ্ছেন কোনো না কোনো নিত্যপণ্য। বিস্তারিত তহিদ রানা রিপোর্টে। আবু জাফর মোহাম্মদ কামাল একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিন সদস্যের পরিবারের বাজার খরচ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তিনি। দিশেহারা কামাল বলেন, খরচ মেটাতে না পেরে প্রতিনিয়ত বাজারের তালিকায় কাটছাট করছেন তিনি। চালের দাম তো চড়াই, এটা তো জানেনই, মুরগির দাম অসম্ভব চড়া। আমিও আগে 5 কেজি পেঁয়াজ কিনতাম, এখন 3 কেজি কিনি। তেল এখন এই 1 লিটার খুব হিসাব করে নিতে হয়। নিত্যপণ্যের এমন ঘোরদৌড়ে বিদেশ ফেরত মোহাম্মদ মহসিন চার সদস্যের পরিবারের খরচ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন করে তাকে চিন্তায় ফেলেছে শহরের বাড়িওয়ালা। আমি যে বাসায় ভাড়ায় থাকি, এখন 2 বছর পূরণ হয়নি, উনি 4000 টাকা বাসা ভাড়া বাড়াই দিছে। হ্যাঁ, তো এটা কোন পরিসংখ্যান, কোন স্ট্যাটিস্টিক্স তারা বাসা ভাড়া বাড়ায়, এটাও বুঝি না। এখন সরকারকেও কিভাবে বলবো, আমরা যদি নৈতিকতার মধ্যে আমাদের মধ্যে না থাকে। বাজারের এমন অস্থির পরিস্থিতিতে কম আয়ের মানুষের দৈনন্দিন চিত্র প্রায় একই। গত 1 সপ্তাহের ব্যবধানে মিনিকেট BR28 চালে দাম বেড়েছে কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 40 টাকা বেড়েছে আমদানি ও দেশি রসুনের। গত কয়েকদিনে প্রায় 40 টাকা বাড়ছে। তো বর্তমানে তেল কোম্পানি দিতে পারতেছে না, দাম বাড়তি, তারপরও মানুষ মাল পাইতেছে না। মুক্ত বাজার অর্থনীতি তো গভর্নমেন্টের এখানে রেফারি, তো গভর্নমেন্ট রেফারি রোল প্লে করতেছে না। গভর্নমেন্ট তো পয়সা পয়সা মনে করতেছে, আমি তো ভালোই আছি। সব সবজির দামই কম কমতি, শুধু একমাত্র পেঁপের দাম একটু বেশি। মোহাম্মদ বাসির উদ্দিন 36 বছর ধরে মুদি দোকানের ব্যবসা করছেন। তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে বিগত 1 বছরে এমন অস্থিরতা আগে কখনো দেখা যায়নি। আপনি ভাবেন যে 1 বছরে যদি 1 কেজি ডালে আপনার 60 টাকা ব্যবধান হয়, তাহলে কি এটা মানে ও নাম মেনে নেওয়ার মতো না? কষ্টতে মানুষের দিনকাল যায়। এমন লোক আছে, আপনার 90 টাকায় বাজার নিত, একবার দুইবার বাকি নিয়ে কাস্টমারের আসে না, শরমের কথা। কিন্তু আমি বুঝি, এক পক্ষকে দায়ী না করে সব পক্ষের নীতি নৈতিকতা ও বিবেক জাগ্রত করলেই নিত্যপণ্যের বাজারের এমন অস্থির পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন ভোক্তারা। তহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট মহানগরে প্লাবিত হয়েছে সিটি কর্পোরেশনের 12টি ওয়ার্ডের নিম্নাঞ্চল। 5 দিন ধরে পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানি ওঠায় 100 শিক্ষার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন অনেক বানভাসী। খাদ্য ও সুপেয় পানির অভাবে চরম দুর্বিষহ জীবনযাপন করছেন বর্ণার্থরা। ত্রাণ সামগ্রী বিতরণ করছে জেলা প্রশাসন। এদিকে সুনামগঞ্জে বাড়ছে হাওরের পানি। সুরমা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় জেলাটিতে 78 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার্তদের জন্য 16টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।